আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে। তো আসো শুরু করি। সেক্টর মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল হচ্ছে 11টা। কয়টা সেক্টর ছিল? সেক্টর ছিল 11টা, সাব সেক্টর ছিল 64টা। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে কয়টা জেলা আছে 64টা জেলা, সাব সেক্টর ছিল 64টা। সর্বাধিনায়ক এবং সেনাপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং সেনাপতি, এই দুইটা প্রশ্ন নিয়ে কনফিউশন সৃষ্টি হয় এবং এই দুইটা প্রশ্নই পরীক্ষার সময় দিয়ে থাকে। তো এখানে সর্বাধিনায়ক এবং সেনাপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মনে রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিনায়ক, আর সেনাপতি, সেনাপতি ছিলেন হচ্ছে এম এ জি ওসমানী। তো সেনাপতি আর হচ্ছে সর্বাধিনায়ক, এই দুইটা প্রশ্ন তোমাকে খেয়াল রাখতে হবে। সেনাপতি এবং সর্বাধিনায়ক, এই দুইটা প্রশ্ন নিয়ে কনফিউশন সৃষ্টি হয় এবং ভুল হওয়ার চান্স খুব বেশি। মনে রাখতে হবে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেনাপতি এম এ জি ওসমানী। আর উপসর্বাধিনায়ক কে ছিল? উপসর্বাধিনায়ক ছিল হচ্ছে এ কে খন্দকার। এ হচ্ছে, তাহলে একবার রিভাইজ দিয়ে নিই। সেক্টর হচ্ছে 11টা, সাব সেক্টর 64টা, সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেনাপতি এম এ জি ওসমানী এবং উপসর্বাধিনায়ক ছিল এ কে খন্দকার। তো এই প্রশ্নগুলোর মধ্যে এই দুইটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয়, ভুল হওয়ার চান্স বেশি, সর্বাধিনায়ক এবং সেনাপতি। এটা বিশেষ খেয়াল করে পড়লে ইনশাল্লাহ সমস্যা হবে না। এরপর দেখব হচ্ছে সেক্টর যে 11টা ছিল, এই যে 11টা সেক্টর কোন জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তো এখানে প্রথমেই হচ্ছে এক নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে চট্টগ্রাম। এক নম্বরে ছিল চট্টগ্রাম। দুই নম্বর হচ্ছে ঢাকা। যে দুইটা কি বলে এটাকে, দুইটা বর্ণ দিয়ে লেখা হলো ঢাকা, এজন্য ঢাকা দুই নম্বর সেক্টরে ছিল। এরপর আসো রাজশাহী কোন সেক্টরে ছিল? রাজশাহী। এখানে আমরা একটা জানি না, সাত রাজার ধন। তো সাত রাজা, এর জন্য রাজশাহী হচ্ছে সেক্টর সাতের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহী সেক্টর সাত। এরপর আসো খুলনা ছিল হচ্ছে নয় নম্বর সেক্টর। খুলনা দন্তন্য নতে নয়, অর্থাৎ খুলনা ছিল নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এরপর দশ নম্বর সেক্টরটা ছিল স্পেশাল সেক্টর, যেটা হচ্ছে নৌ সেক্টর, অর্থাৎ নৌ কমান্ডো দিয়ে গঠিত সেক্টর। দশ নম্বর সেক্টরের স্পেশাল যে বৈশিষ্ট্যটা ছিল, অন্যান্য যে সেক্টর এক থেকে তোমার যে এগারোটা সেক্টরের প্রত্যেকটাতেই নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল, কিন্তু দশ নম্বর সেক্টরে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। তো এইটা হচ্ছে একটা এক্সেপশনাল প্রশ্ন এবং এটা এসে থাকে পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ২০-২১ সেশনে এই প্রশ্নটা এসেছিল যে নিয়মিত সেক্টর কমান্ডার থাকে না কোন সেক্টরে, সেটা হচ্ছে দশ নম্বর সেক্টর। আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা জানি মুজিবনগরে হচ্ছে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। মুজিবনগর এখন মুজিবনগর হচ্ছে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আমরা জানি মুজিবনগর মেহেরপুর জেলার অন্তর্ভুক্ত। মুজিবনগর আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এখন এটা মনে রাখবো কীভাবে? মুজিবনগর এম ইউ জে আই বি
মুজিব ন গ র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। যদি এইভাবে আমরা লিখি, এ দেখো মুজিবটা ইংলিশে লিখব, নগর বাংলায় লিখব, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা আটটা লেটার দিয়ে মুজিবনগর, আট নম্বর সেক্টর। তাহলে এই ছিল ইন শর্ট মুক্তিযুদ্ধের সেক্টরগুলো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।